সাতক্ষীরার কালীগঞ্জের কালিকাপুর এলাকার একটি মসজিদের পাশ থেকে আঠারোটি হাত বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে র্যাব সাতক্ষীরা সদর উপজেলার লাফসা মোড় এলাকার একে একে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয় এর আগে রাতে কালীগঞ্জ উপজেলার কালিকাপুর শেখপাড়া জামে মসজিদের পাশে পরিত্যক্ত অবস্থায় ওই হাত বোমাগুলো উদ্ধার করা হয় বোমা নিষ্ক্রিয় শেষে র্যাব ছয়ের খুলনার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির জানান রাতে র্যাব সাতক্ষীরা ক্যাম্পের কাছে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের ব্যাগ থেকে উন্মুক্ত উক্ত বোমাগুলো পাওয়া যায় দুপুরে র্যাব হেডকোয়ার্টারের নির্দেশে র্যাব ছয় খুলনার অভিজ্ঞ বোমা ডিসপোজাল টিম উদ্ধারকৃত আঠারোটি বোমা নিষ্ক্রিয় করেন